কিছুক্ষণের জন্য হলেও শাকিব খান হতে চাই, বললেন বুবলি। ঢাকায় সিনেমার সুপারস্টার চিত্রনায়ক শাকিব খান ভালোবেসে ঘর বেঁধেছিলেন চিত্রনায়িকা শবনম বুবলির সঙ্গে। 2018 সালে গোপনে বিয়ে করেন তারা। দুই বছর পরই তাদের সংসার আসে একটি পুত্র সন্তান। সন্তান জন্মের পর থেকেই দূরত্ব বাড়তে থাকে শাকিব বুবলির মাঝে। এক পর্যায়ে আলাদা থাকতে শুরু করেন এই দম্পতি। বুবলির সঙ্গে বর্তমানে কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন শাকিব। তবে নায়িকার দাবি তাদের মধ্যে এখনও বিচ্ছেদ হয়নি। সম্প্রতি ঈদ পরবর্তী এক অনুষ্ঠানে বুবলির মুখে শোনা গেল শাকিব খানের কথা। ওই অনুষ্ঠানে বুবলির সঙ্গে ছিলেন চিত্রনায়ক জিয়াউল রোশান, যেখানে ব্যক্তিজীবন, নিজেদের সিনেমা ও অভিনয় প্রসঙ্গে কথা বলেন নায়ক নায়িকা। অনুষ্ঠানেরই এক ফাঁকে উপস্থাপিকা বুবলিকে প্রশ্ন করেন, যদি ঘুম থেকে উঠে দেখেন আপনি একজন নায়ক কিংবা নায়িকা হয়ে গেছেন, তাহলে সেটা কে হতে চাইবেন? জবাবে বুবলি বলেন, ঘুম থেকে উঠে অবশ্যই বুবলিই হতে চাইতাম, তবে কিছুক্ষণের জন্য শাকিব খান হতে চাইতাম। কি চলে তার ব্রেনে সেটা বোঝার জন্য এটা আসলে দরকার। এ সময় উপস্থাপিকা বুবলিকে উদ্দেশ্য করে পাল্টা প্রশ্নে বলেন, এত বছর একসঙ্গে থেকেও এটা বোঝা যায়নি? জবাবে এই নায়িকা বলেন, শ্রাবণ্য উপস্থাপিকার নাম, অনেক মানুষই আছেন যারা 30 বছর একসঙ্গে সংসার করেও নিজেদের চিনতে পারে না, সেজন্য ওই মানুষটা হয়ে দেখতে হবে তার ব্রেনে কী চলছে। একই প্রশ্ন রোশানকেও করেন উপস্থাপিকা। জবাবে এই নায়ক বলেন, আমি আয়নার সামনে দাঁড়িয়ে সালমান শাহকে দেখতে চাইতাম, তার মতোই হতে চাই। ওই সময়ে সে যে স্টাইল করতেন সেটা এখনকার অভিনয়শিল্পীরা করেন। এবারের ঈদে মুক্তি পেয়েছে শবনম বুবলি ও জিয়াউল রোশানের রিভেঞ্জ সিনেমা। সুনান মাল্টিমিডিয়া প্রযোজিত এ সিনেমায় আরও অভিনয় করেছেন দীপা খন্দকার, মিশা সৌদাগর, সীমান্তসহ অনেকে। তাবাসসুম ইভা জেনি, ডেস্ক রিপোর্ট, বিই নিউজ, ঢাকা।